হোয়াটসঅ্যাপ এভরিবডি, আমি রাজ চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওটা খুব 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 ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে হবে ফুচকা চ্যালেঞ্জ, যেটাতে আমি থাকবো না কিন্তু সব মেয়েরা থাকবে। কে কে থাকছে? থাকছে হলো ছোড্দি, শ্রীপর্ণা, বৌদি আর বম্মা। এদের মধ্যে কম্পিটিশান হবে। এই যে পিছনে শ্রীপর্ণা বসে, আমাদের ফুচকার প্যাকেট রয়েছে, এখানে বৌদি রয়েছে আর এখানে ছোড্দি, আর বম্মা বাইরে আছে, আসছে। তো চলো তাড়াতাড়ি, আমরা চলে এসেছি এখন এখানে ফুচকা নিতে। ছোট্দি এখানে বসে ভ্যাট খাচ্ছে, ফুচকা আমাদের হচ্ছে ঝাল দিয়ে, ভালো মতো বলেছি ঝাল টাল দিয়ে করতে। আমরা বোতল আনতে ভুলে গেছি, তার জন্য এখন প্লাস্টিকে জল নিতে হবে। এই যে ভালো মতো ঝাল দিয়ে করা হয়ে গেছে আলু। চারজনারই আজকে হয়ে গেল, দেখা যাক কে জেতে। এই যে এখন বৌদি এখানে ঢালছে জল প্লাস্টিক থেকে। এই যে আমাদের ফুচকা, এর ভিতরে আলু আছে, যে জল, চারটে চেয়ার, চারজন পার্টিসিপেন্ট। এবার দেখা যাক কে জেতে। এখন এখানে ডিস্ট্রিবিউট হচ্ছে, আর এই যে সর সর করে যাচ্ছে, এই এই এদিকে তাকা, আরে ফ্লাইং কিস দে, ফ্লাইং কিস দে, আগে ফ্লাইং কিস দে, বালটা আছে ওখানে। আ হা হা হা, এই যে আমাদের ছোট ব্লগার ব্লগ করছে এখন থেকেই। আবার ভিতরে ভিতরে আসো, ভিতরে ভিতরে ব্লগ করো, ভিতরে ছোট ব্লগার ব্লগ করছে, ও এখন থেকে শেখাচ্ছি আমি ওকে, বড় হয়ে আরো ভালো ব্লগ করবে। এই যে যে দেখা যাচ্ছে না তো ঠিক করে, এই তো দারুন দারুন দারুন। নাচ কর নাচ কর নাচ কর, আগে না না আগে নাচ করতে হবে, নালে দেব না, আগে নাচ কর নাচ কর। বম্মা ওখানে গল্প করে যাচ্ছে, আর শ্রীপর্ণা বলছে একটা খেয়ে নি সবাই একটা একটা করে। এখানে বৌদির ঠোঁট দিয়ে জল পড়ছে, তাড়াতাড়ি খাবে, সবাই অপেক্ষা করে বসে আছে। এগুলো কি চাটা চাটি হবে না? না আলু কোনো চাটবি না, ওটা রাখা রয়েছে, বম্মা আসবে তারপরে। এই যে বম্মা আসছে, এখানে বম্মা চলে এসছে, আমরা এখানে এখন দেখবো। তুই আর আমি বসে বসে দেখবো তো আমরা, হ্যাঁ আমরা এখন দেখবো। এই যে বম্মা তোমার সিট গ্রহণ করো, তুমি গুলাবে খাবে। এখানে বৌদি, বম্মা, এই যে ছোট্দি, আর এখানে নিশুতিলতা। 3, 2, 1 স্টার্ট। এখানে যুদ্ধ শুরু হয়ে গেছে প্রায়, কেউ চিটিং করবি না। হ্যাঁ আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি না একসাথে। জেটু কি মনে হয় কে জিতবে? ও আচ্ছা, জেটু বলতে পারছে না আপাতত। শ্রীপর্ণা আসতে আসতে, কি রে 12টা করে রয়েছে, বাপ রে বাপ। মেয়েদের সাথে এর জন্য ফুচকা খেতে কম্পিটিশনে থাকতে নেই। আরে ছোটরা একটু দে না, একটু দে না করছে, দেবো দাঁড়া আগে ওদের শেষ হয়ে যাক। বাপরে বাপ, মুখে আসছে না, দাও বৌদি আগে। বাবা এরা দুজন লাস্ট, কনফার্ম লাস্ট এরা দুজন, তোরা আসতেই খা। বৌদি তো দু হাতে করে, ও বাপরে বাপ, মনে হচ্ছে ঝালটা একটু বেশি দেওয়া দরকার ছিল। দেবো দাঁড়া দাঁড়া হয়ে যাক। এখানে সবার ফার্স্ট, বৌদির কমপ্লিট, বম্মারা শ্রীপর্ণারা কমপ্লিট। এটা কি দেখছি আমি, সেকেন্ড শ্রীপর্ণা,
বোম্মা লাস্ট চলছে, এটা শেষ। আর এই যে আমি সেখানে তুই তুই আস্তে আস্তে খা, দিকে তাকা, আস্তে আস্তে খা, চাপ নিস না। তোমার খেয়ে এত তাড়াতাড়ি কিরকম লাগছে? হেভি মজা লাগে। ঝাল ছিল কি ছিল না? হ্যাঁ ঝাল ছিল, ঝাল রয়েছে না। বোম্মা কিরকম লাগছে? দারুন, অনেকদিন পর কম্পিটিশন পেলাম। শিবন না না, আগে আমাকে বলতে দে, তুই আজকে খেলি কি করে এরকম? আমি আজকে বিকাল কনফিডেন্স পেয়েছি লঙ্কা খেয়ে। লঙ্কা খেয়ে বৌদি গেছে জিতে, তো বৌদিকে ফার্স্ট প্রাইজ দেওয়া হবে। কি দেওয়া হবে ওটা আসবে পরের ব্লগে, এই ব্লগে আসছে না। কিন্তু বাদ বাকি তিনজনকে এখন ডেয়ার করতে হবে। ডেয়ারে কি কি থাকছে? ছর্দির জন্য বাধা ধরা লঙ্কা কেটেই হবে, এটা ছর্দির ডেয়ার, এটার কিছু করার নেই, লঙ্কা খেতে হবে। থার্ড হয়েছে লাস্টের দিক থেকে, মানে থার্ড হয়েছে তো লঙ্কা খেতে হবে। শ্রীপর্ণা ফার্স্ট হয়েছে, মানে হারাপ দিক থেকে ফার্স্ট হয়েছে, আর বোম্মা সেকেন্ড হয়েছে হারাপ। তো এখন না না, কি কি বলছো, কি বলছো, কি কি বলছো এখন? আমার মনে স্পিডে খেতে পারবে না আমি। আরে আমার মুখে বেঁধে গেছিল যেন টুপা বুদি। কোথায় কোথায়? ওই গজদাতে। বোম্মা জন্য একটা দারুণ ডেয়ার ভেবেছি। ডেয়ারটা হলো জেঠুর সামনে জেঠু বসে থাকবে, আর বোম্মাকে গান করতে হবে জেঠুকে ডেডিকেট করে। তো চলো দেখে নেওয়া যাক। গাও মা, ওটাই তুমি ঠিকঠাক গাও। গাও হাততালি হাততালি সবাই মিলে, হাততালি হাততালি। এবার শ্রীপর্ণাটা আর ছদ্দিরটা বাকি রয়েছে, তো শ্রীপর্ণা আর ছদ্দিরটা করবো এখনই। তো শ্রীপর্ণা করবে এখন, কি করবে শ্রীপর্ণা, কি করবে শ্রীপর্ণাকে? একটা খতরনাক ডেয়ার দেওয়া হবে। ডেয়ারটা হলো এরকম, ওকে যেরকম টিকটকে ছামিয়াড়া করে ওরকম ভাবে করতে হবে, রিলসের মতো। এক ছর্দি ওখান থেকে একটা গান করবে, যে গানের ওকে রিয়াকশন দিতে হবে, মুখের এক্সপ্রেশন দিতে হবে, আর এটাই করতে হবে। শ্রীপর্ণা এখানে ছেলে হয়েছে আর বৌদিকে নিয়েছে একটা ক্যারেক্টার হিসেবে মেয়ে। তো এখন ছর্দি এখানে বসে রয়েছে, এই যে দেখো বসার স্টাইল দেখো না। এবার ছর্দি করবে গান পাশে থেকে, গানটা খতরনাক গান হচ্ছে। তো 3 2 1 স্টার্ট। নেচে দাও তুমি, একটু নেচে দাও। এই যে এইটা হলো লঙ্কা, আর এটা হলো ওর মুখ। এই লঙ্কাটা এখন এখানে যাবে। যদি ভাগ্যটাই খারাপ যে বারবার লঙ্কাই যায় ওর ভাগ্যে। একবারই খেয়েছি লঙ্কা, চখা সময়ের মধ্যে তাকিয়ে সবাই দেখছে এখানে ধ্যান করে। না না তুই বলবি তো, আর ওর মনে হয় তাড়াতাড়ি ওইটুকুনি বাকি আছে, পুরোটা একবারে খা নালে খেতে পারবি না। কানে তালা লেগেছে, কানে তালা, চশমা পরেও চোখের জল আসবে না। ডান্টিটা দেখা, ডান্টিটা দেখা খেয়েছে এক্সপ্রেশন। এখন দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন আহারে ঝাড় যা, আমার নাকে চলে এসছে ঝাড়, আমাদের নায়িকার অবস্থা দেখো। প্রচন্ড ঝালটা দে, তোর হাত ধরছিস কেন আমার? খা খা টমেটো খা, প্রচন্ড
চিনি দাও এটা খা না টমেটো খা টমেটোতেই বলছি ঝাল যাবে মিষ্টি টকেতে খা খা চুপ কর মাথা ধরে আবার কর আবার কর আবার কর খা খা টটে খা টক খা নল ঢুকিয়ে বের করতে হবে কমে গেছে না খা না খা একটা খা তো এখানে ছোটদির হালত খুবই খারাপ ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই নিচে জানাও কমেন্টে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে দাও চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে দেওয়া বেল আইকনটা টিপতে ভুলে যেও না যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না যায় আর আমাদের বৌদি জিতে গেছে তো বৌদির গিফটটা থাকছে পরের ভিডিওতে ওটাও দেখানো হবে নেক্সট ভিডিওতে দেখানো হবে নেক্সট ভিডিওতে বা একটা ভিডিওতে দেখানো হবে যে কী গিফট থাকছে বা কী প্রাইস থাকছে তো এখানে সবাই মিলে বলে দাও যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ একদম তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই টাটা।